পর স্বাগত আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাস চলছে বায়োসায়েন্সের ক্লাসে রয়েছি আমরা এই মুহূর্তে সরাসরি আবারও স্যারের ক্লাসে চলে যাই আচ্ছা তো আমরা একদম পড়ায় ফিরে আসছি দেখো আমরা ফার্স্ট হাফের সেকশনে পড়েছি যেখানে যে এরোবিক রেসপিরেশন বা সবাদ শোষণের পার্টটা এই পার্টটা আমরা পড়ব বেসিক্যালি অ্যানোরোবিক রেসপিরেশন এবং আমাদের রেসপিরেটরি অর্গান যেখানে লাংস বা তার আনুষঙ্গিক যে অ্যাক্সেসারি পার্টগুলো আছে সেগুলোর আলোচনায় তো তোমরা অলরেডি শুনে নিয়েছো অ্যানোরোবিক মানে উইদাউট এয়ার যেটা এয়ারের উপস্থিতিতে হয় না এবং ল্যাক্স অফ অক্সিজেন যেটা হচ্ছে মেনলি হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে টোটাল প্রসেসটা হয়ে থাকে তো দেখো এই প্রসেসে বেসিক্যালি দেখা যায় কোথায় আমরা অলরেডি একটা জিনিস পড়েছিলাম ইস্টের বডিতে এছাড়াও কিন্তু লোয়ার কিছু প্ল্যান্টস থাকে মানে অ্যালগি টাইপস অফ কিছু অ্যানিমালস এই প্ল্যান্টসদের মধ্যে বা কিছু মাইক্রো অর্গানিজম ভাইরাস ব্যাকটেরিয়া প্রোটোজোয়া এই সমস্ত ক্ষেত্রেও দেখা গিয়ে থাকে যে প্রসেসটা হয়ে থাকে যেখানে কি হয় লেখাই আছে দেখো দ্য গ্লুকোজ ডিরাইভ ফর্ম ফুড ইজ ব্রোকেন ডাউন ইন টু অ্যালকোহল অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড অ্যালং উইথ দ্য প্রোডাকশান অফ এনার্জি যেখানে কিন্তু গ্লুকোজের ব্রেকডাউন হয় বেসিক্যালি অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এবং অবশ্যই তো এনার্জি লাগবেই কারণ সেই সমস্ত অ্যানিমালগুলো বেঁচে থাকার জন্য এনার্জির প্রয়োজন সো তাদেরকে এনার্জি ফরমেশন করতেই হবে তো অ্যানিমালদের ক্ষেত্রে যে প্রসেসের মাধ্যমে হয় দেখো লেখাই আছে আওয়ার মাসেল নিড অক্সিজেন অ্যান্ড গ্লুকোজ টু রেসপেয়ার এরোবিকালি অ্যান্ড প্রডিউস দ্য এনার্জি দে রিকোয়ার দিজ আর ক্যারিড টু দ্য মাসেল ভাই আ্লাড হাউ এভার ইফ উই আর উই ওয়ার টু ক্যারি আওয়ার ভিগরাস এক্সারসাইজ আওয়ার হার্ট অ্যান্ড লাংস উইল নট বিট সাফিসিয়েন্ট অক্সিজেন টু আওয়ার মাসেল ইন অর্ডার টু ফর দেম টু রেসপেয়ার মানে যে ইকুয়েশানটা লেখা আছে দেখো আমাদের শরীরে যে গ্লুকোজটা থাকে যেটা আমাদের স্ট্যামিনি বা স্ট্যামিনা বা আমাদের শরীরে যে পার্টিকুলার এনার্জিটা তৈরি করে সেটা আমরা যদি ভিগোরাসভাবে খুব খাটাখাটনি করি বা এক্সারসাইজ করি তখন সেই গ্লুকোজটা একটা সময় শেষ হয়ে যায় তখন আমাদের মাসেলের মধ্যে কি জন্মায় ল্যাকটিক অ্যাসিড সেই ল্যাকটিক অ্যাসিড জন্মে যাওয়ার ফলেই কিন্তু তোমরা জানো আমাদের মাসেলে ফ্যাটিক মানে পেশিতে টান বা ক্র্যাম্প পড়ে থাকে এই কারণেই কিন্তু একটা নাইনটি মিনিটস ফুটবল ম্যাচের পর যে কোনো একটা ফুটবল প্লেয়ারদের দেখা যায় মাঠে পড়ে যেতে কারণ তাদের মাসেল ক্যাম্প হয়ে যায় তো এটা বেসিক্যালি এরোবিক রোসপ্রেশনের ফলেই হয় তো সেক্ষেত্রে সেই প্লেয়ারটার ক্ষেত্রে কোনো একটা ভলিনিস বা কিছু রকম মেসেজ করে ওই জায়গাটা ল্যাকটিক অ্যাসিড থেকে পার্টিকুলার গ্লাইকোজেন তৈরি করতে হয় সেই গ্লাইকোজেন আস্তে আস্তে লিভারে গিয়ে যখন গ্লুকোসে গিয়ে পৌঁছায় ফের তার আগে স্টেবেল কন্ডিশনে সে ফিরে আসতে পারে সেই প্রসেসটার নাম আমাদের গ্লাইকোজেনোলাইসিস কারণ সেখানে গ্লাইকোজেনের ব্রেকডাউন হচ্ছে আমরা একটু আগে এ পড়লাম কি গ্লাইকোলাইসিস তো গ্লুকোজের বেকডাউন তো নেক্সট আমরা দেখবো প্ল্যান্টের ক্ষেত্রে কীভাবে হয় প্ল্যান্টের ক্ষেত্রে দেখো যেখানে গ্লুকোজ থেকে ভেঙে গিয়ে বেসিক্যালি ইথানল মানে ইথাইল অ্যালকোহল সাথে সাথে কার্বন অক্সাইড এবং কিছু পরিমাণ এনার্জি তৈরি হয় এছাড়া এবার আমাদের সেই যে অ্যানেরোবিক রেসপিরেশনের মেন পার্ট যেভাবে আমরা অ্যারোবিক রেসপিরেশনে গ্লাইকোলাইসিস সাইকেল ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা অক্সিডেটিভ ফসফরেশান তিনটে পার্টকে পড়েছি সেখান থেকে যা যা শর্ট প্রশ্ন হয় তোমাদের সাথে আমি আলোচনা করেছি ঠিক এবার আসবো আমরা অ্যানারোবিকের মেন পার্ট দিস ইজ এ ফার্মেন্টেশন তো ফার্মেন্টেশন দেখো লেখা যায় দেখা যায় কোথায় অকার্স ইন ইস সেল অ্যান্ড ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যায় এবং আমাদের অলসো ইন মাসেল ইন অ্যানিমাল অলরেডি বলেছি তোমাদের সাথে ডিসকাস ইট ইজ অ্যান অ্যানারোবিক পাথ ইন হুইচ গ্লুকোজ ইজ ব্রোকেন ডাউন যেখানে কিন্তু গ্লুকোজের ব্রেকডাউন হয় এবং ইট অকারস ইন দ্য প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ অক্সিজেন এনি টাইপ অফ সেলুলার রেসপিরেশন বিগিনস উইথ গ্লাইকোলাইসিস হোয়ার ইজ এ থ্রি কম্পাউন্ড মলিকিউল পাইরোভিক অ্যাসিড ইজ ফর্মড অ্যান্ড ইন দ্য এন্ড প্রোডাক্ট মানে এক্ষেত্রে বলা গিয়ে থাকে যে এই প্রসেসটা তো অলরেডি জানি অক্সিজেন ছাড়াও তৈরি হয় যেখানে কি তৈরি হয় গ্লাইকোলাইসিসের ফলে একটা তিন কার্বনযুক্ত পাইরোভিক অ্যাসিড তৈরি হয় এবং সেখান থেকে ডেফিনেটলি ভেঙে গিয়ে ল্যাকটিক অ্যাসিডের মতো কিছু জিনিস তৈরি করে থাকে তো টাইপস অফ ফার্মেন্টেশনে যদি আমরা যাই টাইপস অফ ফার্মান্টেশনে বেসিক্যালি দেখো আমাদের হয়ে থাকে ফার্স্ট টাইপটা আমরা দেখো ইন সুগার ইজ কনভার্টেড ইন্টু টু অ্যাসিড মানে পার্টিকুলারি ফরম্যান্টেশনের প্রসেসে যেখানে কি হয় ইস্টের বডি থেকে সুগারকে কনভার্ট করে মানে সুগারকে বের করে দিয়ে সেখানে ল্যাক্টিক অ্যাসিড ফরমেশান করে যেটা করতে কিছু ইস্টেস্টেন বা ব্যাকটেরিয়ার প্রয়োজন হয়ে থাকে এছাড়াও দেখো ডিউরিং এক্সারসাইজ যে গল্পটা তোমাদের সাথে আমি করলাম ফুটবল ম্যাচের ক্ষেত্রে হয়ে থাকে বা আমাদের অত্যাধিক পরিশ্রমের ক্ষেত্রে আমরা যেটা ক্লান্ত অনুভব করি সেটাও এক্ষেত্রে হয়ে থাকে এনার্জি এক্সপেন্ডিচার ইজ ফাস্টার দ্যান দ্য অক্সিজেন সাপ্লাইড টু দ্য মাসেল সেল দিস রেজাল্ট ইন দ্য ফরমেশন অফ ল্যাকটিক অ্যাসিড অ্যান্ড পেনফুল ইন মাসেল সো এই হলো আমাদের ল্যাকটিক অ্যাসিড ফরম্যান্টেশন দেন আমরা আসবো অ্যালকোহল ফার্মেন্টেশন সেখানে দেখো পাইরুভেট দ্য এন্ড প্রোডাক্ট অফ গ্লাইকোলাইসিস আমরা জানি অলরেডি যেখানে গ্লুকোজের ব্রেকডাউন হয় পাইরুভেট তৈরি হয় গ্লাইকোলাইসিস কথাতেই আছে গ্লুকোজের ব্রেকডাউন ইজ ব্রোকেন ডাউন ইন্টু অ্যালকোহল মানে পাইরুভেট থেকে আবার ব্রেকডাউন হয়ে যখন অ্যালকোহল প্রোডাকশন এবং সাথে কিছু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেই প্রসেসটাকে আমরা অ্যালকোহল ফার্মেন্টেশন বলি যে প্রসেসে দেখো ওয়াইন এবং কিছু বিয়ার প্রোডাকশন করা হয় আমাদের বেসিক্যালি ওয়াইন ইন্ডাস্ট্রিতে এটা কাজে লাগানো হয় লাস্ট পয়েন্ট হচ্ছে দেখো অ্যাসিটিক অ্যাসিড ফরম্যান্টেশন যেখানে স্টার্চ এবং সুগার যেটা প্রেজেন্টে কিছু গ্রেন এবং ফুড থেকে ফরম্যান্টেড করে ভিনিগার বা কিছু কন্ডিমেন্টস প্রোডাকশান করা হয় যেমন অ্যাপেল সাইন্ডার ভিনিগার মানে ভিনিগার প্রোডাকশানে বা বিভিন্ন রকম আমাদের বেকারি ইন্ডাস্ট্রিতে এই প্রসেসটাকে কিন্তু কাজে লাগানো হয় সো বন্ধুরা আমরা তিনটে টাইপ অফ ফরম্যান্টেশান পড়লাম একটা ল্যাকটিক অ্যাসিড একটা অ্যালকোহল যেটা বিয়ার বা ওয়াইন প্রোডাকশনের ক্ষেত্রে লাগে আর একটা হল অ্যাসিটিক অ্যাসিড যেটা আমাদের বেকারি ইন্ডাস্ট্রিতে লেগে থাকে তো এই জাতীয় প্রশ্ন কিন্তু বেসিক্যালি তোমরা রেডি থাকবে যে কোনটা কী টাইপ অফ ফরম্যান্টেশন ইন্ডাস্ট্রিতে কাজে লাগে তো এরপরে আমরা আসবো একটা পয়েন্ট দিস ইজ এ কোরি সাইকেল দেখো স্লাইডে আছে কোরি সাইকেল মানে কি যেটা ল্যাকটিক অ্যাসিড সাইকেলটা হয় মানে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনের অপর একটা নাম সায়েন্টিস্ট কাল ফার্দিনন্থ অ্যান্ড ফার্দিনত কৌরি অ্যান্ড কার্টি কৌরি দুজনে পার্টিকুলার আর ডিসকভার করেন তাদের নাম অনুসারেই সাইকেলের নাম দেয় কোরি সাইকেল যে মেটাবলিক পাথওয়ে ইন উইচ ল্যাক্টেডিউ প্রোডিউসড বাই অ্যানারোবিক গ্লাইকোলাইসিস ইন মাসেল ইজ ট্রান্সপোর্টেড টু দ্য লিভার অ্যান্ড কনভার্টেড টু গ্লুকোজ হুইচ দেন রিটার্নস টু মাসেল অ্যান্ড দিস ইজ সাইক্লিক্যালি মেটাপোলাইজড ব্যাক টু মানে যে বললাম ঘটনাটা আমাদের পেশিতে ক্র্যাম্প পড়বে সেখানে কোনো ভলিনিস পেদি দিয়ে পার্টিকুলার মাসেলটা ম্যাসেজ করার পর সেটা আস্তে আস্তে গ্লাইকোজেন ফরমেশান করবে সেটা ব্রেকডাউন হয়ে আমাদের লিভারে থেকে আস্তে আস্তে ব্লাডে আবার গ্লুকোজ ফিরে যাবে আবার ফের আমরা পরিশ্রম করার পর আমাদের আবার একটা পেশি ক্যাম্প পড়বে মাসেল ক্যাম্প পড়বে এই টোটাল সাইকেলটাকে এখানে বলা হচ্ছে কোরি সাইকেল তো পরবর্তী স্লাইডে আমরা দেখব সেই কোরি সাইকেলের পিকচার দেখো দেখতেই পাচ্ছ এইদিকে একটা পার্ট আছে যেটা আমাদের এই মাসেলের একটা পার্ট একটা লিভারের পার্ট দেখো গ্লুকোজ থেকে মেলনি মাসেলে পাইরুভেট ফর্মেশন হচ্ছে সেখান থেকে ল্যাক্টেড রূপে বেরিয়ে আসছে এবং সেটা লিভারে গিয়ে ফের আবার গ্লুকোজ ফর্মেশন করে সেটা আবার আমাদের রক্তে ফিরে আসছে এই সাইকেলটা কি বলা হয় কোরি সাইকেল তো নেক্সট আমরা আসছি ফার্মান্টেশনের যে ইন্ডাস্ট্রি দেখো সুগার আর ইস্ককে একসাথে কাজে লাগানো হয়েছে যেখান থেকে অক্সিজেনের অনুপস্থিতিতে করা হয় অ্যাবসেন্সে যেখানে তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং অ্যালকোহল যেখানে দেখো আমরা অলরেডি জানি গ্লুকোজ থেকে পাইরোভেট যেটা ব্রেকডাউন হয় দিস ইজ গ্লাইকোলাইসিস যেখান থেকে গ্লাইকোলাইসিস থেকে বেসিক্যালি আমাদের অ্যাসপারজিলাস ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন মানে সয়াস ফর্মেশনের লাগে ল্যাকটিক অ্যাসিড দেখো চিজ ইয়োগাট ফর্মেশনে লাগে ল্যাকটোব্যাসিলাস আমরা জানি দই তৈরিতে লাগে আচ্ছা ইথানল যেটা ইথাইল অ্যালকোহল বিয়ার প্রোডাকশনে লেগে থাকে এছাড়া ওয়াইন প্রোডাকশনে লেগে থাকে আচ্ছা কার্বন ডাইঅক্সাইড বেসিক্যালি আমাদের ব্রেড যেটা আমাদের পাউরুটি তৈরিতে কাজ লেগে থাকে তো এখন যদি এই ওয়াইন প্রোডাকশান থেকে বেসিক্যালি আমরা দেখেছি যে রেলের আরআরবিতে কিছু প্রশ্ন করেছিল লাস্ট ইয়ার যে বিয়ার প্রোডাকশান পার্টিকুলার কোন আমাদের সর্ষ থেকে বা কোন ভেজিটেবলস থেকে করা হয় এই জাতীয় প্রশ্ন করলে উত্তরটা মনে রেখো বার্লি থেকে কিন্তু বিয়ার প্রোডাকশন করা হয় আর যদি আরেকটা প্রশ্ন করে রাম কোথা থেকে প্রোডাকশন করা হয় মনে রাখবে কিন্তু সুগার কেন জুস আখের রস থেকে কিন্তু রাম প্রোডাকশান করা হয় এই প্রশ্নগুলো কিন্তু মজাদার হলেও তোমাদের কিন্তু মনে রাখতে হবে কারণ এই জাতীয় প্রশ্ন কিন্তু আর বেসিক্যালি ফলো করে তো এইবার আমরা আসবো এতক্ষণ ধরে যা পড়েছি এরোবিক এবং অ্যানেরোবিকের মধ্যে একটা ডিফারেন্স তো দেখো ডিফারেন্সে বলছে বেসিক্যালি অ্যানেরোবিকের ক্ষেত্রে গ্লুকোজ থেকে তৈরি হয় এরোবিক ডেফিনেটলি গ্লুকোজ এবং অক্সিজেনের দরকার হয় এখানে কম্বাশন মানে যে প্রসেসটা চলে অক্সিডেশন চারণটা ইনকমপ্লিট রূপে হয় এরোবিকে কিন্তু কমপ্লিট হয় এখানে কত অন্য এটিপি প্রয়োজন হয় পার্টিকুলার টু এটিপি প্রয়োজন হয় এখানে কিন্তু এটিপি লাভ হয় প্রায় থার্টি সিক্স টু থার্টি এইট মলিকিউলস কী কী প্রোডাক্ট হয় অ্যানিম্যালদের ক্ষেত্রে ল্যাক্টিক অ্যাসিড ইউসডের ক্ষেত্রে ইথানল এবং কার্বন অক্সাইড আর ডেফিনেটলি কী কী প্রোডাক্ট আমাদের ক্ষেত্রে ইউজড হয় কার্বন ডাইঅক্সাইড এবং এইচ জল লোকেশন কোথায় অ্যানারোবিকটা টোটালটাই সাইটোপ্লাজমে হয় আর আমাদের ক্ষেত্রে কিন্তু সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস বাকি ক্রেপস সাইকেল আর আমাদের ইটিএসটা হয়ে থাকে মাইটোপান্ডিয়ার স্টেজের মধ্যে দেখো গ্লাইকোলাইসিস আর ফার্মেন্টেশন প্রসেস হয়ে যায় ওদের ক্ষেত্রে এখানের ক্ষেত্রে দেখো গ্লাইকোলাইসিস লিঙ্ক রিয়াকশন বলেছিলাম সিলেশন এছাড়া কেফ সাইকেল এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন এই প্রসেসের মাধ্যমে কন্টিনিউ হয় তো এইবার আমরা একটা রিলেশন দেখবো বেসিক্যালি ফটোসিনথেসিস খাবার খাদ্য গ্রহণের প্রসেস রেসপিরেশন ছাড়ার প্রসেস বা এনার্জি তৈরির প্রসেস তো রিলেশনটা দেখো আমি একটা স্কিমেটিক ডায়াকামে দিয়েছি তোমরা অল্প হয়তো তোমাদের মনে আছে ফটোসিনথেসিস দুটো স্টেপ হয় একটা লাইট ফেস একটা ডার্ক ফেস দশা অন্ধকার দশা বুঝতেই পারছো লাইট ফেস থেকে অক্সিজেন তৈরি হচ্ছে এবং কেলভিন সাইকেল বা ডার্ক ফেস থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে আমরা যেদিন ডিটেলস ফটোসিনথেসিস পড়ব আমি তোমাদের সেদিন পড়াবো লাইট ফেস কী ডার্ক ফেস কী সেখানে ক্যাম সাইকেল কি সি ফোর সাইকেল কি বা সি থ্রি সাইকেল কী সেদিন আমরা সেটা ডিটেলসে আলোচনা করব তো দেখো অ্যাটমসফিয়ারে এই যে তৈরির ফেজটা দেখো লাইট ফেস থেকে অক্সিজেন প্রোডাকশন হয় যেটা কিন্তু আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্টেশনে হেল্প করছে উল্টো দিকে দেখো ক্রেপ সাইকেল থেকে কার্বন ডাইঅক্সাইড এসে আবার কেলভিন সাইকেলকে হেল্প করছে মানে একে অপরের মধ্যে একটা হোমিওস্ট্যাসিস কন্ডিশন ব্যালেন্স রাখছে শুধু খেয়ে গেলেই তো হবে না ফটোসিনথেসিস ছাড়তে তো হবে নাহলে তোমাদের বডিতে বা গাছাদের বডিতে জমতে থাকবে সো একে অপরের পরিপূরক হিসেবে কিন্তু ফটোসিনথেসিস এবং রেসপিরেশনকে ধরা হয় তো এর নিচে দেখো একটা পয়েন্ট লেখা আছে স্লাইডে কম্পেনসেশন পয়েন্ট এই পয়েন্টের মানে কি লেখা আছে দেখো ইট ইজ দ্যাট পয়েন্ট হোয়েন দ্য রেট অফ ফটোসিনথেসিস অ্যান্ড রেট অফ রেসপিরেশন বিকাম ইকুয়াল ইন দিস মোমেন্ট প্ল্যান্টস নাইদার গিভস অক্সিজেন নর কার্বন ডাই অক্সাইড ইট ইজ হ্যাপেন ডিউরিং দ্য ড্রন অ্যান্ড ডাস্ক অফ দ্য ডে একটা সময় আসে গাছেদের বডিতে যে সময় ফটোসিনথেসিসম রেসপিরেশন রেট কি হয়ে যায় ইকুয়াল হয়ে যায় যে সময়তে গাছেরা কী করে প্ল্যান্টস থেকে নাইদার গিভ অক্সিজেন কোনো অক্সিজেন দেয়ও না নর কার্বন ডাইঅক্সাইড ছাড়েও না বা নেও না তো এই পয়েন্টটা কখন দেখা যায় বেসিক্যালি সেটাই প্রশ্ন করে দেখো লেখা আছে ডন অ্যান্ড ডাস্ক অফ ডে ডন অ্যান্ড ডাস্ক মানে বুঝতেই পারছো একদম আর্লি মর্নিং যে সময়টা ভোরবেলা আর যে সময়টা ডাস বলতে আমাদের গোধূলির টাইমটা সন্ধ্যের ঠিক আগে আগে যে সময় কিন্তু এই প্রসেসটা টোটালি স্টপ থাকে সে সময় পুরোপুরি ইকুয়াল থাকে তো এই হলো আমাদের বেসিক্যালি আর রেসপিরেশনের মধ্যে একটা রিলেশন এইবার আমরা আসব মোস্ট ভাইটাল পার্ট দিস ইজ হিউম্যান রেসপিরেটারি অর্গান তোমরা স্কিনের স্লাইডে দেখতেই পাচ্ছ যেখানে একটা রেসপিরেটারি অর্গানের কিন্তু ছবি দেওয়া আছে তো সেখানে দেখো সেই ছবিতে বুঝতেই পারছ আমাদের এটা নস্ট্রিল বা নাকের ছিদ্র যেখান দিয়ে আমরা খাদ্য সরি যেখান দিয়ে আমরা এয়ার বা বাতাস গ্রহণ করি দিয়ে সেখান দিয়ে দেখো আমাদের টনসিল এরিয়া যেখানে একটা ফ্যারিংসের মতো ঢাকনা থাকে যে ঢাকনাটা বলা হয় আমাদের একটা যে ঢাকনা দুটো পাইপলাইন হয় এই একটা যেটাকে দেখো লেখা আছে ট্রাকিয়া বা ল্যারিংসের শুরু আর একটা পাইপ পিছন দিয়ে যায় বা সাইড দিয়ে যায় যে পাইপ লাইনটার নাম ইসোফেগাস বাংলায় যাকে নামি খাদ্যনালি আর আমরা যেহেতু যে রেসপিরেটারি সিস্টেম পড়ছি সেই ট্রাকিয়াটার নাম হচ্ছে শ্বাসনালী এই শ্বাসনালী আর খাদ্যনালীর সামনে একটা ঢাকনা অবস্থিত ঢাকনা যখন আমরা কোনো খাদ্য খাই ফুড পার্টিকেল এলে চাপ পড়লে সে কিন্তু সবসময় বাধা প্রদান করে যে কখনো খাদ্য নালির জিনিস শ্বাসনারীতে যাতে না আসে সেটা ইসোফেগাস বা ফুড পাইপ দিয়েই যেন যায় কিন্তু এক্সসেপশন হয়ে থাকে আবার ঠিক সেম জিনিস আমাদের ধরো এয়ারের ক্ষেত্রে যখন বাতাস গ্রহণ করছি শ্বাস প্রশ্বাসের জন্য সেটা কোথাও দিয়ে যাবে ট্রাকিয়া দিয়ে বা এই ল্যারিংসের দিয়েই যাবে সেটা আবার ডেফিনেটলি ফুড পাইপে যাবে না কিন্তু বেসিক্যালি এর একটা এক্সেপশন হয়ে যায় কীরকম এক্সেপশান যখনই আমরা খাদ্যের কোনো ফুড পার্টিকেলস ফুল করে ফ্যারিংসের এই ঢাকনাটা না কাজ করে যদি শ্বাসনালিতে এসে যায় তখনই আমরা কি খাই বেসন খাই যেটা আমাদের নর্মাল ভাষায় আমরা বেসন খেয়ে থাকি আর উল্টো কাজটাও হয় যখন আমাদের পার্টিকুলার ফুড পাইপে যদি এয়ার ঢুকে যায় মানে যেটা ইসোফেগাসের চ্যানেলে হাওয়া খাদ্য যাওয়ার কথা যদি বাতাস ঢুকে যায় তখন কি হয় হেঁচকি ওঠে বেসিক কনসেপ্ট এটা আমাদের কাছে এইভাবে মনে রাখতে পারো তোমরা এরপরে দেখো আমাদের বেসিক্যালি ল্যারিংস অংশটাকে আমাদের ভয়েস বক্স আছে এই যে আমি কথা বলছি এত সমস্তটাই কিন্তু এই ল্যারিংসের দয়ায় কারণ ল্যারিংস আছে বলে মানুষ কথা বলতে পারে যাদের নেই তারা কথা বলতে পারি না আমরা নেক্সট পার্ট দেখো ট্র্যাকিয়া থেকে নেবে দুদিকে দুটো ডাইভার্চ পার্ট হচ্ছে একটা হচ্ছে আমাদের লাংসের রাইট লাংস একটা হচ্ছে লেফট লাংস এইবার আর একটা পার্ট আছে লাংসের তলায় দেখো একটা মেমব্রেন থাকে দিস ইজ কল ডায়াফ্রাম যেটা বাংলায় আমরা অনেকে পড়ে থাকি মধ্যর্যদা তো এরপর আমরা আসছি রেসপিরেটারি সিস্টেমের যে প্রত্যেকটা পার্টের আলোচনা দেখো রেসপিরেটারি ট্র্যাক যেটা হিউম্যানের ক্ষেত্রে আছে প্রথম পার্ট হচ্ছে এক্সটার্নাল নস্টিল যেটা আমাদের নাকের ছিদ্র কি করি ইনটেক অফ এয়ারটার সরি ইনটেক অফ এয়ার যেটা আমরা বাতাসটাকে গ্রহণ করি দেন ন্যাসাল চেম্বার দিয়ে দেখো কিছু আমাদের এর ভেতরে কিছু হেয়ারিস মিউকাস লেয়ার থাকে যেটা পাস করে সেই ন্যাসাল চেম্বারে বেসিক্যালি আমাদের হেয়ার এবং মিউকাসের মেন কাজ করে কিন্তু ফিল্ট্রেশান কোনো এয়ার বা কোনো ডাস্ট পার্টিকেল ঢুকলে বেসিক্যালি আমাদের কিন্তু ওই পার্টিকেলটাকে জাস্ট একটুখানি রিমুভ করতে সাহায্য করে এবং এই রিমুভেশানের সময় যাদের ক্ষেত্রে একটু হাইপার সেন্সিটিভিটি থেকে থাকে অ্যালার্জিক রিয়াকশানের জন্য কিন্তু আমরা হাঁচি করি নেক্সট পার্ট হচ্ছে দেখো ফ্যারিংস যেখানটা আমাদের ন্যাশাল চেম্বার এবং ফুড এয়ার এবং ফুড দুটোই পাস করতে পারে একটা কমন কোশ্চেন করেই থাকে আমাদের শরীরে কোন অর্গ্যান দিয়ে পার্টিকুলার খাদ্য এবং এয়ার দুটোই পাসেজ করতে পারে উত্তর হবে ফ্যারিংস ল্যারিংস আমাদের ক্ষেত্রে সাউন্ড বক্স যেখানে আমরা অলরেডি বলেছি সাউন্ড প্রোডাকশন করতে পারি আমাদের ক্ষেত্রে ল্যারিংস আছে এবং যেখানে কিন্তু পার্টিকুলার সেভাবে কাটিলেজ নেই তাই জন্য আমাদের ভয়েসটা অনেকটা কর্কশ পাখিদের ক্ষেত্রে ওখানে পার্টিকুলার কাটিলেজ নেই সেই কারণে ওরা একটু চুপসে যায় সেই কারণে ওদের সাউন্ডটা খুব মিষ্টি সাউন্ড প্রোডাকশন হয় পাখিদের ক্ষেত্রে এনার নাম সিডিংস আমাদের ক্ষেত্রে কাটিলেজ আছে তাই আমাদের ভয়েসটা কর্কশ ওদের নেই সেই জন্য চুপসে যায় সেই কারণে ওদের ভয়েসটা একটু মিষ্টি হয় সেটার নাম সিডিংস নেক্সট পার্টে আমরা দেখছি দেখো এপিগ্লটিস এইখানে যে ঢাকনাটার মতো কাজ করে ফ্যারিংসের তলায় তার নাম এপিগ্লটিস যেটা ফ্ল্যাপ লাইক স্ট্রাকচার দেন ট্রাকিয়া যেটা পাস করে এখান থেকে দেন দেখো ব্রঙ্কি দুটো পার্টে ডিভাইস হয়ে যায় একটা লেফট এবং রাইট বঙ্কি দেন সেই ব্রংকিওলস থেকে গিয়ে আলটিমেটলি চলে যায় আমাদের লাংস পার্টে এবং লাংসের ভেতরে কিছু বেলুন লাইক ছোটো ছোট ছোটো পার্টিকুলার পার্ট থাকে যেটার নাম আমাদের অ্যালভিওলাই অ্যালভিওলাই একটা কাজ মনে রাখবে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে আমাদের যে শ্বাস প্রশ্বাসে গ্যাসীয় আদান প্রদানটা করে কিন্তু অ্যালভিওলাই লাস্ট পার্ট হচ্ছে সেই লাংস আমাদের একজোড়া লাংস আছে যেটা একটা বাঁ সাইড একটা রাইট সাইডে থাকে একটা লেফট সাইডে থাকে যেটা স্যাকলাইক স্ট্রাকচার একটা কথা মনে রেখো আমাদের রাইট লাংসে কিন্তু তিনটে পার্ট থাকে থ্রি লোপস আর লেফট লাংসে কিন্তু আমাদের দুটো পার্ট থাকে দুটো লোপস কারণ আমাদের বডির বাঁ দিকে যেহেতু হার্ট আছে তো দিকের আমাদের লাংস কিন্তু তুলনামূলক ছোট ডান দিকে যেহেতু সেফ লাংস আছে তো সেক্ষেত্রে কিন্তু পার্টিকুলার ডান দিকের লাংসটা একটু সাইজে বড় তো আমাদের মোটামুটি যে পরিমাণ আমরা গ্যাস ইনহেল করি তার পার্সেন্টেজ একটা দেওয়া আছে দেখো নাইট্রোজেন সেভেন্টি এইট পার্সেন্ট অক্সিজেন টোয়েন্টি ওয়ান কার্বন ডাই জিরো পয়েন্ট জিরো পয়েন্ট এবং হাইড্রোজেন এবং নোবেল গ্যাস হিসাবে কিন্তু আমরা এইগুলো বেসিক্যালি ইনহেল করে থাকি তো দেখো এই হলো আমাদের রেসপিরেটরি ট্যাক্টের একটা সিস্টেম স্টেপ বাই স্টেপ তোমাদের কাছে কিন্তু আমি আলোচনা করলাম স্যার অনেকটা বড় এরিয়া আমি বুঝতে পাচ্ছি কিন্তু এখান থেকে প্রশ্ন কি আসতে পারে কোন ধরনের কোন টাইপ পয়েন্ট ওয়েজ আমি ওদের কাছে যেগুলো বলছি যে ধরুন এই যে ল্যাডিংসের এর পার্টিকুলার কি কাজ বা ধরো অ্যালভিওলার কাজ কি লাংসের এর কোটা পার্ট বা এই যে হেচকি ওঠে কেন আমরা কেন খাদ্য খেতে গিয়ে বেশন খাই কেন এই জাতীয় প্রশ্নের কিন্তু ট্রিকি প্রশ্ন ওরা ফেস করবে তো এখন যেহেতু কোশ্চেনের প্যাটার্ন পাল্টেছে এই ধরনের প্রশ্ন ওদের কাছে একদম আমরা স্যার যেভাবে বলছেন যে কার্যত কম্পিটিটিভ এক্সামের এখন কিছুটা হলেও কিন্তু প্রশ্ন বা কোয়েশ্চেনের প্যাটার্ন বদলেছে তবে রাইস এডুকেশন সবসময় নিজেদের স্টুডেন্টসদেরকে প্রিপেয়ার করে রাখে যে কোনো সিচুয়েশনের জন্যই আমরা ফিরছি এই ক্লাসে একটা ছোট্ট ব্রেকের পর সঙ্গে থাকুন